লাক্স নিবেদিত। সংসারের খেলা একটু কান্না একটু হাসি অনেক ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা যে চেহারা দেখে মানুষ মানুষকে চিনতে পারে না সে চেহারার কি দরকার বলো এই নতুন দুলাভাইয়ের সামনে টেবিলে যদি আপনি সব দেন তাহলে আমগো স্ট্যাটাস বলে কিছু রইল তোমার কি অবস্থা তোমার অবস্থা তো ভাগ ভাগ তুমি তো জানোই তোমার দুলাভাই এয়ারপোর্টে ওর লাগেজটা হারিয়ে ফেলেছে হ্যাঁ জানি আমি ক্যাব চালাই ভুলে গেছি কি কইলেন আপনি ড্রাইভার কান্নার কিভাবে বুঝলাম না চুপ করো তুমি চুপ করো একটা কথা বলবে না চুপ করে বসে থাকো আমি তো এক ঘন্টা ধরে চুপ করে বসে আছি আর তুমি কেঁদেই চলেছো দরকার হলে আরো এক ঘন্টা তুমি চুপ করে থাকবে আমি কোনো কথাই বলবো না না বলবে না আচ্ছা ঠিক আছে আমি কোনো কথা বলবো না তো তোমার যেমন ইচ্ছা তুমি যা বলবে আমি তাই করবো আমি তো তোমার কথা বেরে কিছু করি না ফালতু কথা বলবে না একেবারে ফালতু কথা বলবে না হ্যাঁ আমি ফালতু কথা কোথায় বললাম যা সত্য তাই বললাম তাই না তোমাকে যে এত করে বোঝালাম আমেরিকা প্রসঙ্গে কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি কাউকে কিছু বলো না তুমি কি আমার কথা শুনেছো বলো আর সমস্যা কোথায় যা ঘটেছে তাই বলেছি সেটা যদি বুঝতে তুমি আমার মাথাটা একেবারে কাটা গেল আর মাথা কাটা যাবে কেন তোমাকে কে বলতে বলেছিল যে আমেরিকাতে তুমি ক্যাব চালাও তাহলে আমি কি বলবো হায় আল্লাহ আমি কিভাবে বলেছিলাম যে তুমি ওখানে কত বড় চাকরি করো আমেরিকাতে ক্যাব চালানোটা একটা চাকরি ক্যাব চালানো কোনো চাকরি হলো আমেরিকাতে ক্যাব চালানোটা একটা ডিগনিটি ফর ওয়ার্ক বাজে কথা বলবে না একেবারে বাজে কথা বলবে না তুমি তুমি আমার মান সম্মানের কোথাও কিছু রাখলে না শোনো তোমাকে একটা কথা বলছি তুমি আমার পারমিশন ছাড়া কোনো কাউকে কিছু বলবে না যদি জিজ্ঞাসা করে কোশ্চিন করে সেক্ষেত্রেও না তোমার তোমাকে নিয়ে ওরা সবাই কত হাসাহাসি করছে তুমি জানো হাসাহাসি করবে কেন আমি কি হাসির কোনো কথা বলেছি অ্যাম আই ক্লাউন সেটা যদি তুমি বুঝতে সেটা বোঝার তো ক্ষমতাও তোমার নাই আমাদের দুইজনের আর মান সম্মান কিচ্ছুই রইল না মান সম্মান থাকবে না কেন যা ছিল তাই আছে ঠিকই আছে চুপ করো শোনো লক্ষ্মীতে একটা কথা বলি তুমি আমাকে না বলে আর কাউকে কিছু বলো না ঠিক আছে আরেকটা কথা এখন থেকে আর অকারণে রুমের বাইরে যেও না রুমেই থেকো আর কেউ যদি কিছু জিজ্ঞেস করে কাউকে কোনো কিছু বলো না আমি যাই হ্যাঁ তোমার কথা 100 ভাগ মানা মানে জেলখানায় থাকা একই কথা কি বললে তুমি না সুইট মানে বিষয়টা হচ্ছে আমি তোমাকে বলছি যে রুমের বাইরে যেও না লক্ষ্মী বুঝলে রোকেয়া তুমি খুব ফর্চুনেট তোমার জামাই এ বাড়ির 10টা পদার্থের মতো কেন জাফর আবার কি করেছে কি আর করবে কিছু করতে পারলে তো দেখো যা বলার স্পষ্ট করে বলো জাফরকে দিয়ে কিচ্ছু হবে না
ওর বুদ্ধির লেভেল তোমার একেবারেই শুভ এবং বুলেটের মতোই। তুমি আমার মানুষের বুদ্ধি মাপার লেভেল আবিষ্কার করলে কবে থেকে? আবিষ্কার করতে হয় না, ওদের কার্যক্রম পর্যবেক্ষণ করলেই হয়। আমি তো কিছুই টের পাচ্ছি না। তুমি টের পাচ্ছ না কারণ তুমি মাতৃস্নেহে অন্ধ। আচ্ছা জাফর, এতদিন ধরে আমেরিকায় আছে, পার্মানেন্ট কিচ্ছু করতে পারলো না, সেখানে ও ক্যাব চালায়। ক্যাব চালানোটা দোষের কি? হ্যাঁ, আর তাছাড়া সবাই কি খুব তাড়াতাড়ি গোছাতে পারে নাকি? ও দেখবে খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলবে। আর ওই ক্যাব চালানোর কাজটা তো গোছাতে পারে নাই, ওর লাইসেন্স 6 মাসের জন্য তোমার হেল্ড আপ করা হয়েছে, ওকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি এমন ভাবে বলছো যেন ড্রাইভিং লাইসেন্সটা বাতিলই হয়ে গেছে। আরে বাবা, 6 মাস পর তো ফেরত পাবে, তাছাড়া ওখানে ইচ্ছে করলে অনেক কাজই সে করতে পারে। ওকে দিয়ে কিচ্ছু হবে না, লাইসেন্স 6 মাসের জন্য হেল্ড আপ হয়ে গেল আর উনি সুসুর করে বাড়িতে চলে এলেন। খবরদার, গায়ে পরে তুমি জাফরের সঙ্গে কোনো কথা বলবে না। তুমি তোমার ওই এগ্রো ফার্ম বা ওই যে কি জানি কৃষি খামার ওই নিয়ে ভাবতে থাকো। আমেরিকাতে না দুলাভাই ড্রাইভিং লাইসেন্স নিয়ে কি যেন একটা সমস্যা হয়ে গেছে, তাই দুলাভাই দেশে চলে এসেছে। রঙ্কি শোনো, এই সমস্যা বোঝা আমার পক্ষে সম্ভব না। তুমি শুভ কিংবা বুলেট ভাইয়ের সাথে এ ব্যাপারে কথা বলতে পারো। কেন, তুমি কেন বুঝবে না? রঙ্কি দেখো, আমার বুদ্ধি খুব কম, খুব ছোট। আমার মাথায় এতটুকু আসে যে ভিসা কিংবা পাসপোর্টের সমস্যা হলে মানুষ বাইরে থেকে দেশে চলে আসে, ড্রাইভিং লাইসেন্সের সমস্যা হলে যে মানুষ বিদেশ থেকে দেশে চলে আসে, এটা আমার মাথায় ধরে না। কিন্তু শান্ত, সমস্যাটা তো হয়েছে। তা আমি কি করতে পারি? তুমি একটা কাজ করো, তুমি দুলাভাইয়ের কাছ থেকে জানো যে আসলে সমস্যাটা কি। আমার দরকারটা কি? আসলে এখানে সমস্যা কোথায়? রুম্পি, তোমাকে একটা কথা বলি, দুলাভাইয়ের ধারণা আমি আর বিল গেটস মোটামুটি একই ধরনের কাজ করি, মানে আমাদের স্ট্যাটাসটাও মোটামুটি সমান। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো, এই যে প্রায় বিল গেটস, তার কি উচিত এইসব টুকরা টাকা ঝামেলার মধ্যে জোরানো? শান্ত শান্ত প্লিজ, তুমি চুপ করো, চুপ করো। তোমাকে কিছু করতে হবে, তোমাকে কিছু বলতে হবে না। সহ্য, আপনার সমস্যাটা বলো। সমস্যাটা কি বলা ঠিক হবে? কেন, কোনো অসুবিধা আছে? না মানে আমার কোনো অসুবিধা নাই, তোমার আপা। তোমার আপার আবার কী অসুবিধা? তোমার আপা আমাকে বলেছে আমেরিকার বিষয়ে কোনো কথা না বলতে। দুলাভাই, আসলে আপনার সাথে বেশ কথাবার্তা কইতেছি, আমার একটা জিনিস মনে হয়েছে আপনার সাথে কথা কইতে গিয়া, যে আপনি যখনই কথা কন আপনার চেহারার মধ্যে একটা কান্না কান্না ভাব আইসা পড়ে, এটা ঠিক না। যাই হোক, তবু আপনাকে যে কথাটা বলছে সেটা আমারই সাজেশন, আপনাকে যাতে বলে আমি সেটা বলে দিছিলাম। তাই নাকি? হ্যাঁ, শোনেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই বাড়িতে কোনো সমস্যায় পড়লে আপনি দুইটা লোকের কাছে যাবেন। কোন দুটা লোক? এটা বুঝেন নাই, একজন হলো কোটিপতি বুলেট, আরেকজন হলো মহাজ্ঞানী জ্যোতিষবিদ্যায় গোল্ড মেডেলিস্ট শুভ ভাই। তাই নাকি? শোনেন, এই যে আপনার কাছে ঘটনাটা জানতে চাচ্ছি, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। কী উদ্দেশ্য? মানে ঘটনাটা শুনে দেখি আপনার এই সমস্যার কতটুকু সমাধান করা যায়। না মানে আমি তো আমেরিকায় ক্যাব চালাতাম, তো একদিন এক লোক ক্যাবে উঠল, আমাকে জিজ্ঞেস করলো তোমার দেশ কোথায়, হোয়ার ইউর ফ্রম। আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ। লোকটা হাসলো, আমি খাড় ধরে লোকটাকে নামিয়ে দিলাম গাড়ি থেকে। মারধর করেন নাই তো? না মানে ও দেশের আইন তো খুব কড়া, তাই। ভালো করছেন। তারপরে কি হলো? তারপর আবার কি, ওই বেটা গিয়ে পুলিশে কমপ্লেন করলো, আমার ড্রাইভিং লাইসেন্স হেল্ড আপ। সাবাস, আপনি যা করছেন একটা খাঁটি দেশপ্রেমিকের কাজ করছেন, এর জন্য আমার পক্ষ থেকে আপনার লাল সালাম। কিন্তু আমার লাইসেন্স। কিন্তু দুলাভাই, ওই দেশে কি 2 নম্বর লাইসেন্স চলে না? না না না। ও, তাহলে আপনি আর একটু খোঁজ খবর নেন, ওই দেশে এই দেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাই দিলে চলবে কি না। তাহলে কি হবে? কি হবে আমার? এই বুলেটটা তো চিনেন না দুলাভাই, এই বুলেট 24 ঘন্টার মধ্যে একটা 2 নম্বরই
ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাই দিয়া আপনার হাতে ধরাই দেব। কত টাকা লাগবে? কি বলে লজ্জা দিয়ে না, ধর টাকা আমি দেবো, অসুবিধা নেই। আমার ইনকাম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। লজ্জা দিয়ে না, বসেন, জামাই মানুষ এই বাড়িতে বসেন, আমি আসছি। বলো বাবা, ওর সম্বন্ধে যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করো, ওর সম্বন্ধে জানি না এমন তো কোনো বিষয় নেই। সেটা তোকে দেখলেই বেশ বোঝা যায়। আচ্ছা, যখন আমেরিকা থেকে ফিরে এলো কেন? কি বলছো বাবা, আমেরিকা থেকে ফিরে আসলো কেন মানে? বাবা, ওকে দেশে ফিরে আসতে পারে না, ওর কি দেশে ফিরতে ইচ্ছে করতে পারে না, ওর কি আমাকে দেখতে ইচ্ছে করতে পারে না? না বাবা, বাবা এটা তুমি কি বললে বাবা? আশ্চর্য হতে কাদার কি হয়েছে, কাদার মতো কি বলেছি বলতো? না বাবা, আমি খুব খেয়াল করে দেখেছি, আমেরিকা থাকলে ওর দোষ, আবার দেশে এসেছে এখনো দোষ, ও কি করবে শুনি? সেটা তো ওর কাছে আমারও প্রশ্ন, ও এখন কি করবে? মানে ও দেশে থাকতে কিছু করেনি, তারপরে বিদেশে অর্থাৎ আমেরিকা গেল, সেখানেও কিছু করতে পারলো না, আবার দেশে ফিরে এলো, এখনো কি করবে? ও এই কথা, এত চিন্তার কিছু নেই, সবই তো মাত্র এলো, এখন একটু রেস্ট নিক, তারপরে সবার সঙ্গে বুদ্ধি পরামর্শ করে একটা কিছু করবে। জাফর কার কার সাথে পরামর্শ করবে বলে ঠিক করেছে? কার সাথে আবার? তোমার সাথে, শুভর সাথে, শান্তর সাথে, বুলের ভাইয়ের সঙ্গে। খবরদার, জাফর যেন বুলেট আর শুভর সাথে কোনো পরামর্শ না করে। কেন বাবা? কেন বুঝলি না? বুলেট আর শুভ গৃহত্যাগ ছাড়া আর অন্য কোনো কাজ পারে? ওরা জাফর কোদের দলে ভিড়িয়ে নেবে এবং তিনজন একসাথে গৃহত্যাগ করবে। কি বলো বাবা, সর্বনাশ, আমি তো এটা ভেবেই দেখিনি। যাই বাবা, আমি তাড়াতাড়ি করে ওকে রুমে আবারও বসিয়ে রাখি। যাই বাবা। হুম, তাই কর। তুমি কি একটা নিয়মই জানো? কেন, কোন বিষয়ে? না মানে নতুন কার সাথে দেখা করতে আসলে তুমি ফুল আর মিষ্টি নিয়ে আসো। কেন বলো তো? কারণ এর আগে যখন তুমি রুমকি ভাবির সাথে দেখা করতে আসলে সেই দিনও তুমি ফুল আর মিষ্টি নিয়ে আসলে, বুলেট ভাই শুভ ভাই যখন বাসায় ফিরলো সেই দিনও তুমি ফুল আর মিষ্টি নিয়ে আসলে, আজকে যখন তুমি দুলা ভাইয়ের সাথে দেখা করতে আসছো সেই দিনও তুমি ফুল আর মিষ্টি নিয়ে এসেছো। মানে এই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। ইয়ে আর কি, আরো অন্য কোনো নিয়ম আছে নাকি? হ্যাঁ আরো অনেক নিয়ম আছে তো। তাহলে কাজ করো, তুমি না আমাকে সবগুলো শিখিয়ে দাও, বুঝিয়ে দাও, আমি নেক্সট থেকে সবগুলো অ্যাপ্লাই করব। সেগুলো তোমাকে দিয়ে সম্ভব বলে তো আমার মনে হয় না। দেখো লোপা, এত আন্ডারএস্টিমেট করো না, বুঝছো? মানে মানুষ হিসেবে কিন্তু আমি খুবই স্মার্ট, খুবই স্মার্ট। তাই নাকি? সন্দেহ হচ্ছে তোমার? খুব সন্দেহ হচ্ছে না? না আমার সন্দেহ হবে কেন, শুধু তোমার বাবা বুঝতে পারলেন না আর কি এই বিষয়। বুঝবে বুঝবে, একদিন ঠিকই বুঝবে। তার সময়টা কখন হবে? মানে ওই সেটা অবশ্য আমি জানি না, তবে হ্যাঁ শুভ ভাইয়া জানে। শুভ ভাইয়া জানে মানে? হ্যাঁ মানে ওই শুভ ভাইয়া আমার সব ঘটনা শুনেছে, শুনে আমাকে বলেছে যে আমি যেন আমার কাজ করে যাই, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিই। আচ্ছা এই দুলা ভাই কোথায়? গোসল করছে বাথরুমে। দুলা ভাইয়ের দেখা হতে কমপক্ষে এক ঘন্টা তোমাকে বসে থাকতে হবে। অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো কাজও নেই। বাবা কিন্তু দুলা ভাইয়ের উপর খেপে আছে, তোমাকে যদি এর মধ্যে দেখে তাহলে কিন্তু বাবা আরো খেপে যাবে। কেন, আমি আবার কি করলাম? এই যে তুমি দুলা ভাইয়ের জন্য ফুল আর মিষ্টি নিয়ে এসেছো এই জন্য। ইয়ে লোপা, আমার না একটা খুব জরুরি কাজে কথা মনে পড়ে গেল। হ্যাঁ তুমি ফুল আর মিষ্টিগুলো দিয়ে দিও, আমি যাই। মা মা, তোমাকে একটু হেল্প করি। হঠাৎ আমাকে হেল্প করার ইচ্ছে হলো যে? না মানে তোমাদের জামাই বললো টপা সারাদিন এভাবে ঘোরাঘুরি না করে মাকে তো একটু হেল্প করলেও পারো। আর অমনি তোই আমাকে হেল্প করার জন্য ছুটে চলে এলেই তো? না মা, শুধু সেই কারণেও নয়, আরেকটা কারণ আছে। আবার কি কারণ? না মানে আগে তো আমার হাতে একেবারে সময়ই ছিল না। কি সময় ছিল না মানে? মানে আগে তো সারাটা দিন তোমার জামাইকে নিয়ে টেনশন করতে করতে কেটে যেত, তাই সময় পেতাম না। সেটা অবশ্য একটা কথা, কিন্তু এখন তো আমার হাতে অনেক সময়, কারণ ওকে নিয়ে তো টেনশন করার কিছুই নেই, ও তো আমার সামনেই আছে।
তাই না মা? এখন আমার সময় কাটতেই চায় না, তাই আমি ভাবছি তোমাকে আমি সব কাজে সব সময় হেল্প করব, ঠিক আছে মা? তুই হেল্প করা মানে তো এক কাজ দুবার করে করা। কি বললি তুমি? আমি কাজ করতে পারি না। পারিস নাকি? শোনো মা, তোমরা এতদিন আমাকে অনেক কথা বলেছ, আমি কাউকে কিচ্ছু বলিনি, সব সহ্য করে গেছি। কারণ মেয়েরা বিয়ের পর বাবার বাড়িতে যখন থাকে এসব সহ্য করতেই হয়। এই দাঁড়া, এসব তো তোকে কে দিয়েছে? কেউ দেয়নি, আমি ফিল্ম দেখে জেনেছি। কি ফিল্ম দেখে? ভুল জেনেছিস। তোকে যারা এ বাড়িতে কিছু বলে তারা তোর বোকামির জন্য বলে, তুই যে বাড়িতে আছিস সেজন্য কিছু বলে না, তাই না? কিন্তু তারপরও আমাকে এসব কথা এখন তোমাদের বলা উচিত না। আই লোপা, তুমি আমাকে দুলাভাই সম্পর্কে ডিটেলসে বলো তো। ডিটেলস মানে? আসলে আমি তো ত্রোপাপুর বিয়ের সময় বাড়িতে ছিলাম না, তাই দুলাভাই সম্পর্কে আমি কিছুই জানি না। কি জানতে চাও? এই আমি জানতে চাচ্ছিলাম দুলাভাই কি ধরনের মানুষ, কোন বিশ্বাসে আনন্দ পায়, কোন বিশ্বাসে রাগ হয়, তার কী খেতে ভালো লাগে, কোন রং তার পছন্দ, তার নদী ভালো লাগে না সাগর ভালো লাগে না পাহাড় ভালো লাগে, ইত্যাদি আর কি। এইসব জেনে তুমি কী করবে? আমার কাজ আছে, আমার এসব বিষয় জানা নেই। আশ্চর্য, তুমি দাদা শালি, কেমন শালি তুমি? যেরকম শালি হওয়া উচিত সেরকম শালি মোটেই না। শোনো, তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে দেখতে। হ্যাঁ, আমার দেখার দরকার নেই, তুমি যাও আপার কাছ থেকে সব তথ্য জেনে নাও। সেটাই তো করতাম, কিন্তু সেখানে একটা টেকনিক্যাল সমস্যা আছে, তাই ওটাও করতে পারছি না। তোমারও টেকনিক্যাল কারণ? হ্যাঁ, আমি দুলাভাই সম্পর্কে কেন এত কিছু জানতে চাই জানো? কেন? কারণ আমি ঠিক করেছি দুলাভাইকে একটা বড় সড়ো সিল দিতে হবে, আর এই সমস্ত জিনিস জানা থাকলে মানে কাজটা অনেক সহজ হবে। আইডিয়াটা কেমন? আইডিয়াটা খুবই ভালো। তাহলে তুমি আমার সাথে আছো তো? হ্যাঁ অবশ্যই আছি, বলো আমাকে কি করতে হবে বলো। আপাতত দুলাভাই সম্পর্কে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে। এই তথ্য কোথায় পাবো? দুলাভাইকে গিয়ে জিজ্ঞেস করবো? আরে না না, যদি দুলাভাই বেশি চালাক হয় সব কিছু টের পেয়ে যায়, তখন আর সিল মারা যাবে না। তাহলে তো দ্রোপাপু ছাড়া কোনো উপায় দেখছি না। কিন্তু দ্রোপাপুর কাছ থেকে তথ্যগুলো এমনভাবে নিতে হবে যেন সে টের না পায়। কেন, আপু টের পেলে কী হবে? আশ্চর্য, আপু টের পেলে সব ঝামেলা হয়ে যাবে না? দেখো না দুলাভাই কেমন চোখে চোখে রাখে, তখন আর দুলাভাইকে সিল খেতে দিবে না দেখো। তা তো অবশ্যই। কী ব্যাপার বাবা, এত চুপচাপ? না রে, আমি এমনি এসেছিলাম, আমি বরং যা। না 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 না, বসো। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? এর জাফরের ব্যাপারটা শুনেছিস? হ্যাঁ শুনেছি, কিন্তু ওই ব্যাপারটা নিয়ে চিন্তার কিছুই নেই বাবা। কি বলছিস, এই ঘটনাটা নিয়ে আমি চিন্তা করব না? না, তুমি চিন্তা করবে না, কারণ এটা আমেরিকাতে খুবই সিম্পল একটা ব্যাপার। তোমরা যা ভাবছো, তোমরা জিনিসটাকে অনেক বড় করে দেখছো, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা না। আমেরিকাতে ট্রাফিক ল খুবই কঠিন, আর প্রফেশনালি যারা ক্যাব চালায় তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। ঠিক আছে, সেটা না হয় মানলাম, কিন্তু জাফর অনেক বছর ধরে আমেরিকাতে আছে, কই এখন পর্যন্ত তো সেটেল করতে পারলো না। সেটেল করতে পারেনি, সেটেল করবে, ওখানকার পরিবেশই ওনাকে দিয়ে সেটেল করিয়ে নেবে। আমাদের মতো অতটা স্ট্রাগল তো ওনাকে করতে হয় না। এদিকে শুভ এবং বুলেটকে নিয়েও ভাবনা হয়, শুভটা কিছু করতে পারলো না, আর বুলেট অনেকদিন ধরে আমাদের বাড়িতে আছে, ওকেও জীবনে সেটেল করিয়ে দেওয়াটা আমাদের একটা কর্তব্য। সেটা অবশ্য ঠিকই বলেছ। ওদের কথা মনে করেই তো আমি আমার গ্রামে এগ্রো বেসড ফার্মের পরিকল্পনাটা করেছিলাম, কিন্তু ওদের দুজনের একজনও কেউ গ্রামে যেতে রাজি নয়। আমারও তাই মনে হয়। আর ওদের যা বুদ্ধিশুদ্ধি, নিজের চেষ্টায় কোনোদিন কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনে ঢুকতে পারবে বা করতে পারবে বলে আমার মনে হয় না। তুমি এত চিন্তা করো না, দেখি আমি চিন্তা করে দেখি কিছু একটা বের করা যায় কি না। তুই আর কত চিন্তা করবি, নিজের প্রফেশন নিয়ে এমনিতেই মেলা ঝামেলা থাকিস। দেখো বাবা, আমি হয়তোবা
শুভ কিংবা বুলেট ভাইয়ের মতো না, কিন্তু ওরা কিন্তু আমার খুব কাছের মানুষ, আমার হৃদয়ের মানুষ। ওদের ভবিষ্যৎ নিয়ে আমাকেও ভাবতে হয়। যাক, তুমি এত টেনশন করো না, আমাকে কটা দিন সময় দাও, হোপফুলি কিছু একটা বের হয়ে যাবে। তোর কথাই যেন ঠিক হয়। আচ্ছা দুলো ভাই, আমেরিকাতে আপনার মাসিক আয় কত? সেটা জানা তোমার খুব দরকার। না মানে সব জায়গায় অর্থনৈতিক পরিস্থিতিটা আমি জানতে চাই। তোমাকে বলতে পারি কিন্তু তোমার আপাকে বলা যাবে না। কেন, আপার বলার অসুবিধাটা কি? কোনো বুদ্ধিমান লোক তার মাসিক ইনকামের ডিটেইলস তার স্ত্রীকে জানায় না? এটা তো একটা জ্ঞানের কথা কইছেন, খালি স্ত্রীর কেন, কাউরই বলা দরকার নেই। রাইট, যেমন দুলো ভাই, হ্যাঁ আমার মাসিক ইনকাম কত আমি এই বাড়ির কাউরই কই না। বাহ, এই জন্য তো আমি তোমাকে যতই দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা দুলো ভাই, এটা খুব সিরিয়াস কথা আপনার জায়গায়। তাড়াতাড়ি কোটিপতি হওয়ার জন্য আমেরিকা ভালো না বাংলাদেশ? এটা নির্ভর করছে আসলে পরিস্থিতির উপরে। আমাদের আমেরিকায় বিলিয়ন ডলার লটারি হয়। বিলিয়ন ডলার লটারি? ইয়েস। এক বিলিয়ন কত টাকা দিল ভাই? এক কোটি টাকার বেশি? অনেক অনেক বেশি। অনেক অথচ দেখেন দুলো ভাই, আমরা কত দূর ভাগা। আমাদের দেশে 30 লাখ টাকার উপরে কোনো লটারি নাই। আমার দরকার 20 টাকা, এর জন্য রাগ করে আমি কোনো লটারি টিকিটই কিনি না। রাইট। আচ্ছা দুলো ভাই, এই 1 বিলিয়নে কত টাকা? টাকা না, ডলার। ডলার? ও, এই দুলো ভাই, এই বিলিয়ন ডলারের টিকিটের দাম কত? মাত্র $10। $10 কত টাকা? আজকে রেট 64, মানে 64 × 10, মানে 640 টাকা। ও, বিলিয়ন ডলার তো তাহলে খুবই সস্তা। হ্যাঁ, তা তুমি বলতে পারো। দুলো ভাই, চিন্তা করতেছি আমার যা টাকা পয়সা আছে তা ওই $1 বিলিয়ন টিকিটের উপরে ইনভেস্ট করুন কিনা।